বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে টিম ভিউয়ারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো টিম ভিউয়ার ব্যবহার সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় টিম ভিউয়ার আপনি কেন ব্যবহার করবেন সেটা আপনার জানা দরকার। টিম ভিউয়ারটা আপনি ব্যবহার করবেন, মনে করেন আপনি ঢাকাতে থাকেন, আপনার বন্ধু খুলনাতে থাকে, তো আপনার বন্ধু কোনো একটা সমস্যায় পড়ছে যেটা সে আপনাকে বলছে কিন্তু আপনি সেটা সমাধান দিতে পারতেছেন না, তার সমস্যাটা বলছে আপনি সমাধান দিতে পারতেছেন না, বা আপনি যে সমাধানটা আপনি বলতেছেন আপনার বন্ধু সেটা বুঝতে পারতেছে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই টিম ভিউয়ারের মাধ্যমে সে আপনার বন্ধু একটা ইউজার আইডি দেবে এবং একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে, সেটা নেওয়ার পরে আপনি আপনার কম্পিউটারের টিম ভিউয়ার থেকে টিম ভিউয়ার দিয়ে আপনার কম্পিউটার থেকে খুলনাতে আপনি ঢাকায় বসে খুলনাতে সেই কম্পিউটারে ঢুকতে পারবেন এবং সেখানে যে কোনো কাজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনি এটা করবেন। প্রথমে আপনি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে টিম ভিউয়ার বলে সার্চ দিবেন, টিম ভিউয়ার ডাউনলোড। এখানে আপনি এখানে যে আসছে www.teamviewer.com ডাউনলোড উইন্ডোজ, এখানে আপনি ক্লিক করলেন, করার পরে আর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি কোন ডিভাইসের জন্য ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে আমি উইন্ডোজের জন্য ব্যবহার করব, উইন্ডোজ সিলেক্ট করলাম, করার পরে ডাউনলোড টিম ভিউয়ার, এটা ডাউনলোড হচ্ছে। আমি ভিডিওটি পজ করছি। ডাউনলোড হওয়ার পরে আপনি এটি ওপেন করবেন, ওপেন করার পরে এটি অন্য যে কোনো সফটওয়্যারের মতো ইনস্টল করবেন। রান, এখানে আপনি দেবেন ডিফল্ট ইনস্টলেশন পার্সোনাল নন কমার্শিয়াল, অ্যাকসেপ্ট অ্যান্ড ফিনিশ, ইয়েস। টিম ভিউয়ার ইনস্টলেশন করার পরে এটি নতুন নতুন আপডেট আসে, তো আপনার বন্ধু যদি আপনার চেয়েও আপনার ওল্ডেস্ট কোনো ইনস্টল করে কোনো সফটওয়্যার, তাহলে সেটা আপনার বন্ধুকে একটা মেসেজ দেবে যে আপনার পার্টনার, অর্থাৎ আপনার কথা বলবে যে আপনার পার্টনার আপডেটেড ভার্সন ইউজ করছে, আপনি আপডেটেড ভার্সন ইউজ করেন, তখন আপনার বন্ধুকে টিম ভিউয়ারে যেয়ে নতুন ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আবার আপনি যদি ওল্ডেস্ট কোনো সফটওয়্যার ইনস্টল করেন বা ব্যবহার করেন আর আপনার বন্ধু যদি কোনো আপডেট সফটওয়্যার ব্যবহার করে, তখন আপনি একটা মেসেজ পাইবেন যে আপনার পার্টনার নিউয়েস্ট ভার্সন ইউজ করছে, আপনি নিউয়েস্ট ভার্সন ব্যবহার করেন, অর্থাৎ টিম ভিউয়ার আপনার ভার্সনের সাথে আপনার পার্টনারের ভার্সন সমান রেখেই কাজ করে। আমি ভিডিওটি আবারও পজ করছি সময় সংক্ষেপ করার জন্য। তো এটা ইনস্টল হওয়ার পরে আপনি এখান থেকে টিম ভিউয়ারে যাবেন, টিম ভিউয়ারটি ওপেন করলেন। টিম ভিউয়ারটি ওপেন করার পরে এখানে আপনার আইডি আর আপনার পাসওয়ার্ড চলে আসবে, আর এই এটা যদি আপনার আইডি আর আপনার পাসওয়ার্ড যদি কাউরে দেন, তাহলে সে আপনি যাকে দেবেন সে টিম ভিউয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে আসতে পারবে। কিভাবে আসবে, সে প্রথমে আপনার ইউজার আইডিটা তার এই যে ইন্টারফেস এখানে বসাবে এবং আপনার পাসওয়ার্ডটা নতুন এখানে যে পাসওয়ার্ড এখানে যে ইউজার আইডি এখানে বসানোর পরে যখন কানেক্টে দেবে তখন পাসওয়ার্ডটি চলে আসবে একটা পপ আপ আকারে, পাসওয়ার্ডের ফর্ম, পাসওয়ার্ডটি বসে আপনার কাছে আসতে পারবে। কিভাবে সেটা আমি আপনাকে দেখাই। প্রথমে মনে করুন আপনি একটা কম্পিউটারে যাবেন, তার ইউজার আইডিটা এখানে বসাবেন, আপনি ইউজার আইডি বসালেন, তার সে ইউজার আইডি পাবে তার এই ইন্টারফেসে, অর্থাৎ তার মিডল যে পেজ, এই পেজের মিডল অপশন যেখানে, এখানে সে পাবে, এখানে বলছে যে অ্যালো রিমোট কন্ট্রোল ইউর আইডি পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি চান যে কেউ আপনার কম্পিউটারে আসুক তাহলে আপনি এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ড তাকে দেবেন। আবার আপনার যে ফ্রেন্ড, সে যখন চাইবে যে আপনি তার কম্পিউটারে যান, তখন সে
আপনাকে তার কম্পিউটার থেকে এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ড দেবে। তো আমার বন্ধু তার কম্পিউটার থেকে তার এই ইউজার আইডিতে দিয়েছে, তার ইউজার আইডি হচ্ছে 16565277665, কানেক্ট। এখন পাসওয়ার্ডটার এই পাসওয়ার্ডটা আসবে, তার পাসওয়ার্ডের এই ফর্মটা চলে আসবে একটা পপ আপ আকারে, কানেক্ট ইন টু পার্টনার। আমি এখন এখানে পাসওয়ার্ড বসাচ্ছি, RRT867। এই পাসওয়ার্ডটি অটোমেটিক হবে, আপনি যদি আপনার টিম ভিউয়ার কেটে দিয়ে আবার নতুনভাবে ওপেন করেন নতুন পাসওয়ার্ড চলে আসবে। সুতরাং যখন আপনি চাইবেন যে আপনার পার্টনার যেখানে যাচ্ছে, দেখুন আমি এখন চলে আসছি আমার পার্টনারের আমার ফ্রেন্ডের সেই কম্পিউটারে। এখন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটি আমার সেই ফ্রেন্ডের কম্পিউটার। এখন যদি আমি আমার স্ক্রিনে যেতে চাই, এটি জাস্ট মিনিমাইজ করলে এটা আমার কম্পিউটার। তো আমি যখন আবার আমি তার কম্পিউটারে যেতে যাব, এই পেজে গেলে তার কম্পিউটার, এটা সম্পূর্ণভাবেই আমি তার কম্পিউটারে আছি। এটা সে উইন্ডোজ 10 ব্যবহার করতেছে, এখন তার ওখানে বাজে 10টা 56, আমার এখানেও 10টা 56, অর্থাৎ আমরা দুইজনই বাংলাদেশি। এটা তার ইন্টারফেস, আমি যদি তার ব্রাউজারে যেতে চাই এখান থেকে ব্রাউজারে যেতে পারবো, বা আমি যদি কোন তার কোনো ফাইল দেখতে চাই, কোনো সফটওয়্যার দেখতে চাই, যে কোনো কিছু, মনে করেন এই কম্পিউটারটা এখন আমার নিয়ন্ত্রণে, এখানে আমি যা কিছু করতে চাই সেটাই করতে পারবো এই কম্পিউটারে যেয়ে। এখন এই কম্পিউটারে ফুল অ্যাক্সেস আমার কাছে আছে, আমি এখানে যা কিছু করতে চাই সেটাই করতে পারবো। এই এখানে সফটওয়্যার ইনস্টল করা বা সফটওয়্যার আনইনস্টল করা, এনিথিং, আমি একদম এখন এই কম্পিউটারটাই ব্যবহার করছি এমন বলতে পারি। এছাড়া আর কি করা যায়? এছাড়া আমি এই ফ্রেন্ডের ফাইল আমার কম্পিউটারে আনতে পারি, অথবা আমার কম্পিউটার থেকে ফাইল আমার এই ফ্রেন্ডের কম্পিউটারে নিয়ে যেতে পারি। যেমন আমি এই ফাইলটা আমার কম্পিউটারে নিয়ে আসবো, তো আমি এটা কপি করলাম, মিনিমাইজ করলাম, আমার ডেস্কে এসে আমি এটা পেস্ট করলাম। এখন দেখুন ক্লিপবোর্ড ট্রান্সফার ফিনিশড, অর্থাৎ ফাইলটি চলে আসছে। এটা নির্ভর করে আমার ইন্টারনেটের উপরে ভিত্তি করে, আমার ইন্টারনেট ভালো হলে তাড়াতাড়ি আসবে, আর ইন্টারনেট ভালো না হলে তাড়াতাড়ি আসবে না। তো আপনি যদি এই এর ভিত্তিতে যদি চান যে আপনার ফ্রেন্ড আপনার কম্পিউটারে যেখানে যাচ্ছে, আপনি চান না যে আপনার কম্পিউটারে আপনার এই ফাইলটি বা এই ফোল্ডারটি বা এই অপশানটি বা এইখানে আপনার ফ্রেন্ড যেতে পারবে না, তো আপনি মনে করেন আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছেন, দেওয়ার পরে আপনার ফ্রেন্ড আপনার কম্পিউটারে আসছে, তখন সে যা কিছু করবে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারের সামনে বসে থেকে যে আপনার ফ্রেন্ড এটা করছে। তো যদি আপনি দেখেন যে আপনার অনাকাঙ্ক্ষিত কোথাও যাচ্ছে বা আপনার কম্পিউটার অনাকাঙ্ক্ষিত কিছু করছে যেটা আপনি পছন্দ করেন না বা যেটা আপনি চান না, সেটার সাথে সাথে আপনি তখন আপনার এই টিম ভিউয়ার কেটে দেবেন, এখানে ক্লোজ করে কেটে দেবেন, তাহলে সাথে সাথেই আপনার অ্যাক্সেসটি চলে যাবে, আপনার ফ্রেন্ডের আর অ্যাক্সেস পাবে না। আর যখন আপনি ভাবছেন যে আমি পাসওয়ার্ড পরিবর্তন করব কিভাবে, এখানে পাসওয়ার্ড পরিবর্তনের কিছুই নাই, আপনি যখনই টিম ভিউয়ার কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটুকুই দেখাচ্ছি, আর কিছু দেখালাম না, আরও অনেক ফিচার আছে, ওগুলো আমরা ব্যবহার করি না, শুধু ফাইল ট্রান্সফার করি আর এই রিমোট কন্ট্রোল করি, রিমোটলি অ্যাক্সেস নিই। তো আমি দেখাই, এখানে আমার পাসওয়ার্ড আছে CEJ271, আমি যদি এখন এটি কেটে দিই তাহলে আমার বলতেছে যে তুমি ওয়ার্নিং দিচ্ছে যে সত্যি সত্যি আমি এটা চাই কিনা, আমি শিওর কিনা। তো আমি এটা ক্লোজ করলাম, করার পরে আমি যদি এখন নতুনভাবে টিম ভিউয়ার ওপেন করি তাহলে দেখবেন যে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। সুতরাং কেউ যদি আমার কম্পিউটারে আমার আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে কম্পিউটারে আসে, আসার পরে সে যদি আমার অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় নিয়ে কাজ করে বা আমার অনাকাঙ্ক্ষিত কোনো ফাইলে ঢোকে, আমার অনাকাঙ্ক্ষিত কোনো ফোল্ডারে ঢোকে, ব্রাউজারে ঢোকে, তাহলে আমি সাথে সাথেই আমি টিম ভিউয়ার কেটে দেওয়ার পরে তার সে আর অ্যাক্সেস পাবে না। এটাই হচ্ছে কাজ। আর আপনি যখন টিম ভিউয়ার ক্লোজ করে আবার ওপেন করবেন তখন পাসওয়ার্ডটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আপনি যে আপনার পাসওয়ার্ডটি আপনার বন্ধুকে দিয়েছেন সেজন্য আপনার ভয়ের কিছু নাই, যেহেতু আপনি এটা ক্লোজ করার সাথে সাথে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং তার অ্যাক্সেস চলে যাবে। এটাই ছিল টিম ভিউয়ার নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।